আজি জেড1 RWA ৰ এটা হুচি থার্ড এনুয়াল স্পোর্টস মিট প্রত্যেক বর্ষ এনুয়াল স্পোর্টস মিট করা যায় যেটা কি পাখাপাখি মাসে 20-30 দিন পর্যন্ত চলে যে স্পোর্টস মিট্রে খালি খেল নুহে খেল সহিত এক্সট্রা করিকুলার আক্টিভিটি যেমি পিলাঙ্ক মধ্যে ডিবেট প্রতিযোগিতা হুয়ে মিউজিক ইনস্ট্রুমেন্ট সং এমতি ডিফরেন্ট এক্সট্রা করিকুলার আক্টিভিটি গুড়াক মধ্যে কম্পিটিশন করা যায় জেড1 ভিতরে পাখাপাখি 1033টি ফ্যামিলি 15টি টাওয়ার অছি 1033 ঘর অছি 1033 ফ্যামিলি এটি রোচন্তি মানে 5000-6000 লোক রিজাইড করছন্তি ওড়িশার এটা হচ্ছে লার্জেস্ট কন্ডোমিনিয়াম যেতিকি কন্ডোমিনিয়াম বা কমপ্লেক্স বনিছি সেটা এটা হচ্ছে ওড়িশার লার্জেস্ট আর সবুঠু বড় কন্ডোমিনিয়াম প্রেজেন্টলি 1033 ফ্যামিলি রিজাইড করছন্তি আপন ভাবন্তু এবং এমানক ভিতরে কম্পিটিশন হুয়ে কম্পিটিশন রো যে মানে এবং সবু বয়স বর্গরে হুয়ে 6-7 বর্ষরু 12 বর্ষ 12 বর্ষরু 17 বর্ষ 17 বর্ষরু 35 বর্ষ এবং 50 বর্ষরু উপরে সিনিয়র সিটিজন মানে বোথ লেডিজ এবং জেন্টস সবু এজ বর্গরে লেডিজ জেন্টস অলগা অলগা ভাবে কম্পিটিশন হুয়ে এবং বহুত গুড়ে ফন রিলেটেড আক্টিভিটি বি হুয়ে যেমতি আপনার অন্তাক্ষরী হুয়ে আও বহুত গুড়ে ফন রিলেটেড আক্টিভিটি হুয়ে সেটা বি কম্পিটিশন হুয়ে 29 কার্ড প্লে বি হুয়ে ক্যারম হুয়ে সো ইনডোর গেমস আউটডোর গেমস সাইক্লিং রনিং জিমিং এক্সট্রা করিকুলার আক্টিভিটিরে প্রতিযোগিতা হুয়ে এইটা যে আমি কনসেপচুয়ালাইজ করিছু এই কনসেপচুয়ালাইজ ভিতরে অছি যে মানে আমি রহুছু আমার পাখে যে প্রকার যে সমস্ত পাখে কিছু না কিছু ট্যালেন্ট অছি সেই ট্যালেন্ট ফোকস করা গোটে রিক্রেসনাল মোড্রে এটা নুহে যে আমি আজি কম্পিটিশন করুছি মতো প্রাইজ পাইবা জরুরি এটি মো পাখে ট্যালেন্ট অছি মু কম্পিট করবি উইথ মাই ওন ফ্যামিলি মেম্বরস সো আমি গোটে এমতি গোটে প্ল্যাটফর্ম দিয়ে এই কম্পিটিশন যেতে নিজ নিজ ভিতরে নিজ নিজের থাকা ট্যালেন্ট কু ফোকস করতে জেড1 ইনমেটস মানে আউ প্রত্যেক বর্ষ এটা করা যায় এথর আমার গহণে আমি গেস্ট আসছেন আপনার ধ্যানচাঁদ জাঁথে যে হকি লিজেন্ড অফ ইন্ডিয়া তাঁর পু অশোক ধ্যানচাঁদ সে 4-4টি অলিম্পিক খেলিছেন অর্জুন আয়োডি অলিম্পিক হকিরে গোল্ড মেডাল জিতিছেন ইন্ডিয়া ওয়ার্ল্ড কপ খেলিছেন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান লে এবং বলবীর চাঁদ যে কি সচিন তেন্দুলকর লুকা লাইক তাঁকু বি আমি ইনভাইট করছু এবং আমার গণের চিফ গেস্ট অনেক সুশান্ত কুমার রাউত আমার প্রিয় বাপু ভাই যে কি নর্থ ভুবনেশ্বর এমএলএ এমানে আজিকার গেস্ট এবং চিফ গেস্ট অ্যান্ড গেস্ট অফ অনর আউ এটি বহুত গুড়ে ইলাইট গ্রুপর সোসাইটি এটি বহু জন ব্যুরোক্রেটস অনেক ডক্টরস অনেক চার্টার্ড একাউন্টেন্টস অনেক রাইটরস অনেক ডাইরেক্টরস অনেক মুভি ন্যাশনাল ইন্টারন্যাশনালি আক্লেমড পর্সনালিটিজ এমানে এটি রুচান যে আজিকার অডিয়েন্স হবে সে বহু জনক এটি ফেলিসিটেট করা যাব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না।